একঘেয়েমি কাটাতে বেরিয়ে পড়লাম, চললাম কাঁকড়াঝড়। তবে এই ঘোড়াটা একটু অন্যরকম, কারণ এখানে শুধু আমরা চারজন মেয়ে মিলেই ভ্রমণটা কমপ্লিট করেছি, তাই যার যার দায়িত্ব তার তার নিজের ওপরই ছিল। আর একটা কথা হলো, এটা আমার প্রথম অভিজ্ঞতাও হলো, তাই ভালো মন্দ যতটা পেরেছি কুড়িয়ে নিয়েছি। আর সবথেকে অবাক যেটা আমার হয়েছে, আমি জানো তো এখানে ঘুরতে এসে একটুও কথাই বলতে পারছিলাম না, মানে আমি যে ভিডিও করব, মানে আমি একটু যে ব্লগ করে যে ভিডিও, মানে আমি সেগুলোকে আবার ছাড়বো, সেই রকম আমার কোনো উদ্দেশ্যই ছিল না। কেন এই যে ছোট ছোট জিনিসগুলো দেখে না আমি এত অবাক হয়ে গেছি, যেমন এই যে দেখছো না ময়ূর, এখানে ময়ূর দেখা যাচ্ছে, মানে এখানে আশেপাশে এরা ময়ূর পোষে, কারণ এখানে অনেক সাপের মানে উপদ্রব আছে, মানে সাপ প্রচুর বেশি এখানে, তাই সাপের জন্য এই আদিবাসীরা এখানে ময়ূর পোষে, যাতে ময়ূর যেহেতু সাপ খায় সেই জন্যে। কিন্তু আমাদের কাছে তো এটা একটা মানে অবাক কাণ্ড যে ময়ূর সামনে, আমাদের জাতীয় পাখি ময়ূর এরকম ভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আবার বিস্কুট খেতে, ওরা নাকি বিস্কুট টিস্কুট খায়। তা আমার কাছে বিস্কুট ছিল না বলে আমি চিপসই দিয়েছিলাম, ওমা দেখলাম সেই চিপসে ওরা বেশ টুকুর টুকুর করে খেলো। আমি যে এতটা অদ্ভুত হয়ে গেছি, মানে অদ্ভুত অদ্ভুত হয়ে গেছিলাম বলছি, আমি যে এতটা অবাক হয়ে গেছিলাম যে আমি কি বলবো। আর সব থেকে বড়ো কথা, আমি এই ঘোড়াটা ঘুরে আমার মুখে না পুরো মানে কথাই হারিয়ে গেছে, ভাষাই হারিয়ে গেছে, মানে আমি পুরো জায়গাটাকে এত সুন্দরভাবে উপলব্ধি করেছি যে আমি শুধু ভিডিও করেছি, মানে তাকিয়েছিলাম, কিন্তু আমার ভেতর থেকে কোনো কথা বেরোচ্ছিল না। এত শান্তি লাগছিল, এত মজা লাগছিল, এত সুন্দরভাবে আমি আনন্দ করেছি যে আমি কি বলবো। হয় না কখনো কখনো নিজেকে একটু পাওয়ার দরকার, আমি এই ঘোড়াটাতে নিজেকে পেয়েছি। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনকার জন্য টাটা, পরে আবার দেখা হবে।